বলো পাশ থেকে কেমন আছো সবাই ভালো আর সামনে কেমন আছো সবাই সবাই ভালো আছো তো সামনে একটু লাইট জ্বালাও সবাই ভালো আছো আমি আবার তোমাদের কাছে চলে এসেছি মাধবী লতা দেখা হয় কেমন লাগে কতটা ভালো লাগে খুব ভালো হ্যাঁ মাধবী লতাকে ভালো লাগে এটা কি মাধবী লতা তাই তো অসুস্থ অসুস্থ তো আস্তে আস্তে মানুষ হয়ে গেছে তো হ্যাঁ কি এদিকে মানুষ হয়নি এখনো অসুর আছে দেখেছো অসুর শ্বশুর কি সুন্দর কবিতাটা বললো দেখেছো এ বাবা তাই সারাদিন কি পড়াশোনাই করতে হয় এটাও ভালো আজকে হ্যাঁ কে বাড়ির লোক ভেঙে দিয়েছে যাতে না পড়াশোনা না করছো না এইগুলো সেই বিচ্ছু বাচ্চাগুলোর মধ্যে কয়েকটা রয়েছে এখানে যেগুলো প্রথম দিকে জ্বালাতন করে মারে সবাইকে ঠিক আছে এরা প্রত্যেক বছর আসে আর প্রত্যেকটা কথা এদের মিথ্যে কথা এরা প্রতিনিয়ত টিভি দেখে তাই না আমার নাম মাধবী লতা আসল নাম আমি বলবো দাঁড়া আমি একবার অ্যানাউন্সমেন্ট করেছি আসল নামটা হয়তো তোমরা অনেকে খেয়াল করেছো অনেকে খেয়াল করোনি তো যাই হোক মঞ্চ এই মুহূর্তে আমাদের প্রিয় অভিনেত্রী তো আমরা আমাদের প্রিয় অভিনেত্রীকে মেদিনীপুরের মানুষ একটা অভিনন্দন জানাবে এই মুহূর্তে নাচিন্দার মানুষ অভিনন্দন জানাবে একটা জোরে চিৎকার প্লাস হাতে তালির মতো দিয়ে এবার তোমাদের নিজেদের জন্য যে এত মানুষজন সত্যি আমি দেখে আপ্লুত হয়ে গেছি যে এত 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 মানুষের ভালোবাসা পাচ্ছি তার জন্য মানে মা নাচিন্দার চরণে তো আমার প্রণাম এবং কমিটির সমস্ত সদস্যদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জায়গায় এত মানুষের ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আর একটাই কথা বলবো এবার সত্যি কথা তোমাদের নিজেদের জন্য জোরে হাত তাড়িয়ে দাও একটা তো তোমাদের মাধবী লতার কাছে কি কিছু কোনো প্রশ্ন আছে হ্যাঁ আমরা আমরা প্রশ্ন পর্বে পরে যাব কিন্তু তুমি এত মিষ্টি দেখতে শুরুতে যদি একটা গান দিয়ে তুমি শুরু করো তাহলে মনে হবে ডায়লগ এই পাশ থেকে বলছে ডায়লগ তো নাকি জানো তো হবে পদার্থবিদ্যায় 98 নাম্বার তাহলে ডায়লগ নাকি ওকে তাহলে ডায়লগ দিয়ে শুরু হোক সেই মাধবী লতার সুপার ডুপার হিট ডায়লগ যেখানে আমরা আমাদের প্রিয় অভিনেত্রীকে ভিন্ন ভূমিকায় দেখতে পাই মানে রণচণ্ডীর মূর্তিতে দেখতে পাই তাই তো এবার কি তাহলে কাস্তে কুঠার রেডিও নিয়ে আসতে হবে আমাদের এগুলো নিয়ে আসতে হবে তাই না তাহলে একটা ডায়লগ হয়ে যা আমি মাধবী লতা মাধবী লতার নাম শুনে ভয় পেন না যে লতিয়েছো সির দ্বারা সিধা করে চলি একটা গাছের মতো পায়ের নিচে শিকর মাটির অনেক গভীরে চলে গেছে আমাকে এই জঙ্গলা হাটার জঙ্গল থেকে উপরানো যাবে কে দুষ্প্রাচল চৌধুরী এই জঙ্গল আমার পেরান আছে আর গাছ আমার মা যে গাছ কইটবে তার হাত আমি কেটে দেব মাধবী লতা ছোট থেকে খুব পড়াশোনায় ভালো ছিল আপনারা জানেন মাধবী লতার প্রচন্ড অভাব অভাবের মধ্যে পড়াশোনা করেছে স্কলারশিপ পেয়ে মাধবী লতা পড়াশোনা করেছে মানে এটা মানভূমের ভাষায় জল পানি পায় তো এদিক থেকে রিকোয়েস্ট এসেছে যে পদার্থবিদ্যায় যে ডায়লগটা নিয়ে আমি বলেছিলাম তো যখন শ্বশুর বাড়িতে মাধবী লতাকে অনেক হেনস্থার শিকার হতে হয়েছিল সেই সময় মাধবী লতা বলেছিল যে আপনারা কেন সবসময় স্কুলের দোহাই দেন বলুন তো কেন স্কুলের দোহাই দেন যে ভালো ছাত্র সে সবসময় ভালো আর যে ভালো ছাত্রী সে সবসময় ভালো মিছি মিছি কেন আপনারা স্কুলের দোহাই দেন
100 মধ্যে 98 পাইছিলাম আর 2 নাম্বার পাই নাই কেন জানেন কারণ আমার কাছে একটা কলম ছিল আমার কাছে দুটা পেন কেনার মতো পয়সা ছিল না আমি আমি সব প্রশ্নের উত্তর লিখেছিলাম কিন্তু শেষে দুটা প্রশ্নের 2 নম্বরের প্রশ্নের উত্তর আমি লিখতে পারি নাই আমার পেনের কালি শেষ হয়ে গিয়েছিল আমি সকলের কাছে একটা পেন চাইছিলাম কিন্তু কেউ আমাকে কলমটা দেয় নাই আমি খাতার উপর কত ঘষেছিলাম পেনটা কিন্তু কিন্তু কালি পড়ে নাই আমার জানা প্রশ্ন ছিল আমি আমি 2 নম্বর পাই নাই আপনারা কেন বুঝেন নাই শিক্ষার কত গুরুত্ব কত মর্ম কেন বুঝেন নাই আপনারা পয়সা থেকেও পড়েন নাই আর আমরা দিনের পর দিন পয়সার অভাবে বই কিনতে পারি নাই পড়াশোনা করতে পারি নাই আর যদি শিক্ষা না থাকে তাহলে আপনি বুঝবেন নাই যে গাছ কি গাছ কাটতে নাই আমি ওই গাছ কাটতে দিবক নাই ওখানে হোটেল বানাতে আমি দিবক নাই আর কেন বুঝেন নাই আপনাদের হাত কাটলে যেরকম রক্ত ঝরে তেমনি গাছ কাটলেও তাদের রক্ত ঝরে তাদেরও কষ্ট হয় তাদেরও যন্ত্রণা হয় আপনারা কেন বুঝেন নাই স্বার্থপর মাইন্ডসেট চাপ পৃথিবী থেকে আপনারা শুধু একাই বাঁচবেন আর কেউ বাঁচবেন নাই কোন পশু বাঁচবেন নাই পাখি বাঁচবেন নাই গাছ বাঁচবেন নাই কেন জানেন পৃথিবীটা আগুনের গোলা হয়ে যাচ্ছে দিনের পর দিন আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি দিনের পর দিন মানুষ দুদিন পর শ্বাস নিতে পারবেন নাই আপনারা সবাই মিলে বলুন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান থ্যাংক ইউ একবার জোরে আদে তালি হবে সবাই মিলে সত্যি কথা বলতে গ্লোবাল ওয়ার্মিং এর যুগে আমরা গাছ কাটতে 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 আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি আর সেই জন্য এই ধারাবাহিকের মধ্য দিয়ে মানুষের মাঝখানে আমাদের মাঝখানে একটি সুন্দর বক্তা পৌঁছে দেওয়া হচ্ছে যারা মাধবী লতা দেখেন তারা আশা করি বুঝতে পারছেন আর আরেকটা কথা উনি বলেছেন খুব ভালো কথা সত্যি অভাব যদি আমাদের জীবনে না থাকে তাহলে একটা মানুষ কখনো বড় হতে পারে না হাজার টাকা পয়সার মাঝখানেও আপনার সন্তানকে অভাব জিনিসটা বুঝতে দেন তবেই আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে প্লিজ একবার জোরে আদে তালি আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য আর এই মুহূর্তে আপনার জন্য একটা বিশেষ গিফট রয়েছে আছে গেস করতে পারছেন কিছু একটা আছে যেটা আমার হাতে রয়েছে আমি দুজনের নাম অ্যানাউন্স করব যারা হয়তো আপনার পূর্ব পরিচিত নামটা আমি বলতে চাই বলতে স্ক্রিনে মানে এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে তাদের নামটা বলবো সন্ধ্যে থেকে এসে আমার যারা এলইডি অপারেটিং করছেন আগমনী স্টুডিও ওদের হাতে দিয়ে গেছে আমাকে বলেছে যে অ্যানাউন্সমেন্ট করতে এই মুহূর্তে আমি অ্যানাউন্সমেন্ট করছি দুজনের নাম হচ্ছে সুদীপ্তা দিন্ডা অ্যান্ড সঞ্জয় ভুঁইয়া থ্যাংক ইউ ওনার জন্য একটা গিফট পাঠিয়েছেন ওনারা থ্যাংক ইউ তোমরা কি আছো আছেন কি হয়তো এখানে আছে তারা দূরে যদি থাকেন তাহলে প্লিজ আপনারা যদি স্টেজে আসেন আমার সত্যি খুব ভালো লাগবে যদি আসেন মানে যদি এখানে উপস্থিত আছেন প্লিজ আসুন থ্যাংক ইউ আমার ভীষণ ভালো লেগেছে আমি খুলে পরে দেখি নাকি একদম একদম এটা আপনার সারপ্রাইজ গিফট এটা আপনি বাড়িতে গিয়ে খুলে দেখবেন কি আছে এর মধ্যে নিশ্চয়ই মানে আপনাকে শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে অনেক কিছু দিয়ে পাঠিয়েছে এটা আমাদের কাছে একদম আশীর্বাদ এটা আমাকে সন্ধ্যাবেলা থেকে মানে আমি যখন এখানে ইন করি তখনই আমাকে এটা ইনফরমেশন দেওয়া হয়েছিল এটা আপনি আসার অপেক্ষায় ছিল তাই আপনার হাতে তুলে দিলাম তাদের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা বার্তা আপনার কাছে পৌঁছে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ চলে অনেক কথাবার্তা হয়েছে তো এবার একটা গান হলে ভালো হয় কেন নাকি সব সময় আমরা মাধবী লতাকে মানে আমাদের প্রিয় অভিনেত্রীকে একটু কড়া কড়া মুডে দেখি তো আমি চাই এই মুহূর্তে একটি গানে নাচ নাচ না গান আচ্ছা তোমাদের শ্বশুর শ্বশুরকে বেশি ভাল লাগে না ছবি বাবু নাকি মাধবী দাদা কাকে মাধবী দাদা এই যে শ্বশুর শ্বশুরকে জব্দ করছে ভালো লাগছে হ্যাঁ কি ভালো লাগছে আর ছবি বাবুর সাথে কি ঝগড়াটা ভালো লাগে হ্যাঁ ভালো লাগে না
কি করব তাহলে ভালো লাগে না কি আমি চলে যাব ছবি বাবুর জীবন থেকে যাও না তাহলে একটা গান দিয়ে শুরু করি তারপর নাচ হোক নাকি আগে একটা গান হোক তারপরে নাচ হবে নাচটা আমরা একটু ওয়েট করে মানে একটু পরে পরে আমরা চেষ্টা করছি কেননা প্রথমেই যদি নাচটা করে ফেলেন তাহলে অ্যাট্রাকশনটা নষ্ট হয়ে যাবে আগে একটা গান ঠিক আছে আমি চেষ্টা করছি যাই হোক